শুরুতে আমরা আমাদের এক নম্বর যে টপিকটি ছিল নতুন কারিকুলাম শুরু 2023 সালে, সেটি নিয়ে আগামী বছর মানে 2023 থেকে নতুন কারিকুলামে প্রবেশ করতে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। নতুন কারিকুলাম বাস্তবায়নের শুরুর বছরের প্রথম, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম শ্রেণীতে নতুন বই দেওয়া হবে। সবাইকে কিন্তু 23 সালে নতুন বই দেওয়া হচ্ছে না, প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী, ষষ্ঠ, সপ্তম শ্রেণীতে দেওয়া হচ্ছে। এরপর পর্যায়ক্রমে 2025 সালের মধ্যে মাধ্যমিক স্তরের সব শ্রেণীতে বাস্তবায়ন হবে। নতুন কারিকুলাম অনুযায়ী বিষয় ও পরীক্ষা কমিয়ে বইয়ে আনা হয়েছে পরিবর্তন। প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের পরিবর্তে 2 বছর হবে। দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা থাকবে না। একজন শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসা শিক্ষা করবে সেটি ঠিক হবে উচ্চ মাধ্যমিকে গিয়ে। নতুন কারিকুলামে সাপ্তাহিক ছুটি থাকছে 2 দিন, যেটা শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত আনন্দের বিষয়। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে টপিকটি আমাদের ছিল, পরীক্ষার প্রশ্ন পদ্ধতি। এই কারিকুলামে পরীক্ষার প্রশ্ন পদ্ধতি কি হবে এ বিষয় নিয়ে সবার আগ্রহ রয়েছে, কারণ চলমান সৃজনশীল পদ্ধতি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ভীতি এখনো রয়েছে, তাই তারাও চাইছেন এ পদ্ধতি না থাকুক। সংশ্লিষ্টরা বলছেন নতুন কারিকুলাম বাস্তবায়নের পর পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন পদ্ধতি থাকবে না। কোন পদ্ধতির আলোকে প্রশ্ন থাকবে তা প্রকাশ করা হবে নভেম্বরে। তার মানে এ বিষয়ে আমরা একটা স্বচ্ছ ধারণা আগামী নভেম্বরের দিকে পেয়ে যাব। 3 নম্বরে থাকছে না সৃজনশীল পদ্ধতি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, সৃজনশীল পদ্ধতিতে আগামী বছর থেকে আর পরীক্ষা থাকছে না। উন্নত বিশ্বের পরীক্ষা পদ্ধতির আলোকেই তৈরি করা হয়েছে বর্তমান শিক্ষা পদ্ধতি। একই তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেছেন নতুন কারিকুলামে সৃজনশীল প্রশ্ন থাকছে না, সেখানে অন্য রকমের প্রশ্নপত্র হবে। এই বিষয়টি যদি আমরা আরো পরিষ্কার হতে চাই, এজন্য কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা যখন পূর্ণাঙ্গ বইগুলো পেয়ে যাব হাতে 2023 সালে, তখনই কিন্তু আমরা সুন্দর স্বচ্ছ একটি ধারণা পেয়ে যাব। 4 নম্বর, কেন থাকছে না সৃজনশীল পদ্ধতি। এই সৃজনশীল পদ্ধতি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে, আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই। মুখস্থ নির্ভর পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার লক্ষ্যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু হয়েছিল। 2008 সাল থেকে দেশে যখন এটি চালু করা হয়, তখন বলা হয়েছিল এই পদ্ধতিতে নোট গাইড বই থাকবে না, কোচিং প্রাইভেট বন্ধ হয়ে যাবে। কিন্তু ফল হয়েছে উল্টো। শিক্ষকরাই বিষয়টি ভালোভাবে না বোঝায় শিক্ষার্থীদের কোচিং প্রাইভেট বা সহায়ক বইয়ের দ্বারস্থ হতে হচ্ছে আগের চেয়ে আরো বেশি। অভিভাবকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে, ভীত রয়েছেন শিক্ষকরাও। প্রায় 42% শিক্ষকের এই বিষয়ে ধারণা নেই। এসব কারণে এ পদ্ধতি বাতিলের দাবি ছিল শুরু থেকেই। অনেকে মনে করছেন সৃজনশীল পদ্ধতি চালু করাই ছিল শিক্ষায় সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত, যার খেসারত দিয়েছে সবাই। মূলত এই কয়েকটি যুক্তিগতার আলোকে সৃজনশীল পদ্ধতি বাদ দেওয়া হচ্ছে। আমরা পরবর্তী 5 নম্বর যে বিষয়টি আমরা সাজিয়েছিলাম, নতুন কারিকুলামে যা যা থাকবে, বিষয় এবং মূল্যায়ন কিভাবে হবে, সেই দিকটি প্রথমত আমরা দেখে নিব। নতুন শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক শিক্ষা হবে 2 বছর মেয়াদি। এর পরবর্তীতে যেটা আমরা দেখছি, নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথম ও তৃতীয় শ্রেণীর আগে স্কুলে কোনো পরীক্ষা থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে মূল্যায়ন করবে। এই ধারাবাহিকভাবে মূল্যায়ন করার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের যেটি হবে, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে এবং সবগুলো যে স্কুলের কাজগুলো বা স্কুলের পড়াগুলো বা স্কুল মূল্যায়নের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো গ্রহণ করবে, সেগুলোতে কিন্তু সারা বছর ব্যাপী অংশগ্রহণ থাকতে হবে শিক্ষার্থীদের। প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন হবে শতভাগ। আমরা পরের অংশটা যদি দেখে নেই, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 60%, সামষ্টিক মূল্যায়ন 40%, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে 60% শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন হবে 40%। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা এবং শিল্পকলায় শিক্ষণকালীন মূল্যায়ন হবে 100%। তুলনামূলকভাবে কিন্তু ওই সাবজেক্টগুলোর থেকে স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা এবং শিল্পকলা, এই সাবজেক্টগুলো কিন্তু বিগত দিনগুলোতে একটু অবহেলিত ছিল, অনেকেই ক্লাসই করে না। কিন্তু এখন যে কারিকুলাম আসছে, সেখানে কিন্তু এই সাবজেক্টগুলো অনেক বেশি
ভ্যালুয়েবল হচ্ছে। আমরা পরবর্তী অংশটা যদি দেখে নিই, আমাদের পরবর্তী অংশতে থাকছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে শিখনকালীন মূল্যায়ন 60%, সামষ্টিক মূল্যায়ন হবে 40%। ফেসবুকে বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ইতিমধ্যে ট্রল দেখেছেন যে কোন কোন সাবজেক্টগুলো থাকছে না, বিশেষ করে ইংরেজির কথা অনেকেই বলেছেন যে ইংরেজি থাকবে না, কিন্তু এটি আসলে কখনোই সম্ভব না, ইংরেজি থাকতেই হবে, কারণ এটি আমাদের উচ্চতর শিক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এর পরবর্তীতে নবম ও দশম শ্রেণীতে 50% শিখনকালীন ও 50% সামষ্টিক মূল্যায়ন হবে, মানে 50% 50% মূল্যায়নটি হবে। দশম শ্রেণীতে আরও একটি বিষয় আছে, দশম শ্রেণীতে গিয়ে হবে পাবলিক পরীক্ষা, শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে। আগে যেখানে নবম এবং দশম শ্রেণী মিলে পাবলিক পরীক্ষা হতো এইচএসসি, সেখানে কিন্তু শুধু দশম শ্রেণীর সিলেবাসের উপরেই ভিত্তি করে পরীক্ষা হবে, তার মানে নবম শ্রেণীর সিলেবাস কিন্তু আলাদা থাকছে, বা বই, পাঠ্য বই সবকিছু কিন্তু আলাদা থাকছে। এর পরবর্তীতে আমরা দেখে নিব একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির উপর প্রতি বর্ষ শেষে একটি করে পরীক্ষা হবে, মানে প্রতি বছর একাদশেও পরীক্ষা হবে, দ্বাদশেও পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে, এই দুটার সমন্বয়ে গড় করে যে রেজাল্ট আসবে সেটি হবে হচ্ছে, যেটাকে আমরা এসএসসি বলছি, এসএসসি রেজাল্ট। এই স্তরে শিখনকালীন মূল্যায়ন 30% আর সামষ্টিক মূল্যায়ন 70%। এই শিখনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন মূলত কিভাবে হবে সেটা কিন্তু পরবর্তীতে যখন আমরা বই পেয়ে যাব হাতে, তখন পূর্ণাঙ্গ কারিকুলামটি সরকারিভাবে দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আমরা আরও পরিষ্কার হয়ে যাব। 6 নম্বরে আমরা দেখে নেব বিষয় নির্ধারণ। প্রাথমিকের জন্য 8টি বিষয় নির্বাচন করা হয়েছে। এরপরে রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে 10টি অভিন্ন বই পড়ানো হবে, এই 10টি বইয়ের বাইরে কিন্তু অন্য কোনো বই পড়ানো হবে না। এর পরবর্তীতে আমরা দেখে নেব নতুন শিক্ষাক্রমে একাদশ শ্রেণীতে গিয়ে শাখা পরিবর্তন হবে, এই স্তরে 3টি আবশ্যিক বিষয় থাকবে। আমরা শুরুতে বা প্রথম স্লাইডে যেটি দেখেছিলাম যে একাদশ শ্রেণীতে গিয়ে আপনাদের সায়েন্স আর্টস কমার্স বিভাগগুলো গঠন করা হবে, মূলত একাদশ শ্রেণীতে এসে। এর আগে আপনাদের সবাইকে কমন কিছু সাবজেক্ট পড়তে হচ্ছে, যেহেতু সায়েন্স আর্টস কমার্সের ক্ষেত্রে হবে, এই জন্য কিন্তু তাদের 3টি করে আবশ্যিক বিষয় আলাদা করে থাকবে। আমাদের এই নতুন কারিকুলামটি শিক্ষার্থীদের জন্য কতটুকু সহায়ক হবে এই বিষয়ে যদি আমাকে কেউ প্রশ্ন করে, সেটি হচ্ছে আমি মনে করি যুগোপযোগী আধুনিক বা মডার্ন যে সিলেবাস, যেটি অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা করতে যাচ্ছি, সেটি অবশ্যই নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে একজন ভালো মানুষ তৈরি করার জন্য, সকলের জন্য আশা রাখছি অনেক বেশি ভালো হবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আশা রাখি আপনারা সব বিষয়ে পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা।